Hey guys, this is Joykhan from Hardware Sentinels back again with another video. And আজকে আমরা কথা বলবো বেশ স্পেশাল একটা মনিটর নিয়ে, which is BenQ SW240 professional monitor for photographers. So নাম শুনেই বোঝা যাচ্ছে এই মনিটরটা টার্গেট করে মেইনলি ফটোগ্রাফারদের জন্য, তবে শুধু যে ফটোগ্রাফারদের নিতে হবে এরকম কিছু না, চাইলে ভিডিও এডিটর অথবা যারা কিনা প্রফেশনাল ইউসেজের জন্য একটা মনিটর নিতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো ডিল হতে পারে। অ্যান্ড সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো, ফিরে আসছি ইন্ট্রোর পর। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব, ইট অ্যাকচুয়ালি হেল্পস আস আ লট। অ্যান্ড লেটস গেট স্টার্টেড। মনিটরটা আমাদেরকে প্রোভাইড করেছে বেনকিউ বাংলাদেশ, এবং তারা আমাদেরকে বলে দিয়েছিল এটা বেনকিউয়ের মোটামুটি প্রাইমারি এন্ট্রি টু দ্য হার্ডওয়্যার ক্যালিব্রেটেড প্যানেলস। অ্যান্ড বেনকিউ কোনো ক্রেজি স্পেক্স বা অনেক বেশি ফিচার ক্র্যাম্প আপ করে নিতে, যেটা আমার প্রাথমিক ভালো লাগার ব্যাপার ছিল, দে কেপ্ট ইট সিম্পল। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা বেশ সাদামাটা, একটা 1.8 মিটার পাওয়ার কোর্ড, DVI কেবল আর মিনি ডিসপ্লে পোর্ট থেকে ডিসপ্লে পোর্ট, যেটা কি না একটু খারাপ লেগেছে আমার কাছে, কারণ আমার GPUতেই মিনি ডিসপ্লে পোর্ট ছিল না এবং মনিটরে ফুল সাইজড ডিসপ্লে পোর্ট ইউজ করা, আর ছিল একটা USB কেবল, সাথে হার্ডওয়্যার ক্যালিব্রেশনের রিপোর্ট আর একটা ড্রাইভার ডিস্ক, উইচ ইজ অবসোলিট অ্যাট দিস পয়েন্ট। ইনিশিয়াল ইমপ্রেশনে মনিটরটা বেশ ভারী, অলমোস্ট 10 কেজির কাছাকাছি, 140 মিলিমিটার পর্যন্ত হাইট অ্যাডজাস্ট করা যাবে, আর একে টিল্ট বা সুইভেলের ফিচার তো থাকছেই। বেশ ভারী হওয়ায় পজিশন চেঞ্জ করতে বেশ খানিকটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, এছাড়া বেশ স্মুথ ওভারঅল। হালকা গ্রেইশ কালার টোনের এই মনিটরটা বেশ স্টেলথি লুকিং এবং মিনিমালিস্টিক। সামনে পিছনে বেনকিউ ব্র্যান্ডিং আর একটা পার্পল অ্যাকসেন্ট দেওয়া কেবল ম্যানেজমেন্টে হোল থাকছে স্ট্যান্ডে। ঠান্ডা চেহারার এই মনিটরটাতে আছে একটা 24-ইঞ্চ প্যানেল। অ্যান্ড এই মনিটরটার রিটেল প্রাইসিং রাখা হয়েছে 42,500 টাকা। সো দাম শোনা যাদের কাছে এটাকে বেশ দামি একটা মনিটর বলে মনে হচ্ছে, তাদেরকে আরেকটা ইনফো দিয়ে রাখি। বেনকিউ ক্লেম করে তাদের এই স্পেসিফিক মনিটরটা তাদের প্রফেশনাল ফটোগ্রাফি মনিটর লাইন আপের ভিতর একটা এন্ট্রি লেভেলের মনিটর। সো এন্ট্রি লেভেলের একটা মনিটর স্টিল কস্টস অ্যাবাউট 42.5K। কেন, স্বাভাবিক কোয়েশ্চেন, জানাচ্ছি টেকনিক্যাল স্পেসিফিকেশনে। মনিটরের প্যানেলটা 24.1 ইঞ্চ, এই রেজলিউশন 1920x1200, আই নো একটু অদ্ভুত রেজলিউশন, 250 নিটসের ব্রাইটনেস, 1000:1 কন্ট্রাস্ট রেশিও, 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম, 60 হার্জ রিফ্রেশ রেট, 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল। সব কিছু শুনতে বেশ স্বাভাবিক লাগছে ঠিক, কিন্তু এই মনিটরটা স্টিল সবার থেকে আলাদা, কারণ এর 10-বিট প্যানেল। সো এবার আসি তাহলে যে এই 10-বিট প্যানেল জিনিসটা কি। বেসিক্যালি আমরা আমাদের আশেপাশে বাজেট ওরিয়েন্টেড যেসব মনিটরগুলো দেখতে পাই সেগুলো থাকে 8-বিট প্যানেলের। সো যদি একটু ভালো মতো খেয়াল করে থাকি তাহলে দেখবেন যে ওগুলোর টেকনিক্যাল স্পেসিফিকেশনে লেখা থাকে 16.7 মিলিয়ন কালার। সো এই 16.7 মিলিয়ন কালারটাই বা কি, তো আমাদের মনিটরের প্যানেলগুলো বেসিক্যালি 3টা কালার দিয়ে তৈরি করা থাকে, RGB, রেড, গ্রিন আর ব্লু। তো এই 3টা কালারে ডিফারেন্ট ডিফারেন্ট শেড ইউজ করা হয় যাতে মনিটরটা অত পরিমাণ কালার প্রোডিউস করতে পারে। শেড তো বুঝি আমরা, যেমন ব্লুয়ের কেস আপনার নেভি ব্লু থেকে একদম আকাশেই ব্লু, যেটা মানে অনেকগুলো শেড থাকে। সো এই এতগুলো শেড ইউজ করে তারা হচ্ছে এতগুলো কালার প্রোডিউস করতে পারে। সো এই এতগুলো শেড টোটাল, এই 3টা কালারের 256টা করে শেড থাকে হচ্ছে একটা 8-বিট প্যানেলের ভিতরে। সো প্রতিটা কালার যদি 256টা শেড ইউজ করতে পারে তখন তাদের এই 3টা কালার মিলিয়ে দেখা যায় যে তারা 16.7 মিলিয়ন কালার পর্যন্ত প্রোডিউস করতে পারে একটা 8-বিট প্যানেলের ভিতরে। অন দি আদার হ্যান্ড, একটা 10-বিট প্যানেলে 256টা শেডের জায়গায় সেখানে থাকে 1024টা করে শেড পার কালার। সো রেড প্রোডিউস করতে পারতেছে 1024টা, গ্রিন প্রোডিউস করতে পারতেছে 1024টা, এরকম সবাই মিলে এতগুলো শেড প্রোডিউস করে সেখানে তারা কালার প্রোডিউস করতে পারে টোটাল 1.07 বিলিয়ন। সো যেখানে আপনার একটা নর্মাল 8-বিট প্যানেল কালার প্রোডিউস করে 16.7 মিলিয়ন, সেইখানে আপনার একটা 10-বিট প্যানেল কালার প্রোডিউস করতে পারে 1.07 বিলিয়ন। সো
এত পরিমাণ কালার থাকে বলেই সেখান থেকে একটা পারফেক্ট কালারটা চুজ করা যায়, যেটা কিনা একজন প্রফেশনাল ফটো এডিটর অথবা ফটোগ্রাফার অথবা একজন ভিডিও এডিটর নিতে পারে ফর দ্য গ্রেটার এন্ড রেজাল্ট। শুধু 10 BT না, দিস মনিটর হ্যাজ 100% sRGB অ্যান্ড 99% অ্যাডোবি RGB অ্যান্ড 95% DCI-P3 কালার গ্যামেট, এবং এর কালার যে কতটা অ্যাকুরেট এটা নিজের চোখে না দেখে বোঝানো মুশকিল। আর অ্যাডোবি RGB যদি আপনি কখনো কালার ওয়েজে দেখেন, এরা বেশ লার্জার কালার স্পেস, মানে কালার গ্যামেটগুলো বেশ বড় সাইজের হয়, অ্যান্ড বেনকিউ ডিড অ্যাকচুয়ালি এ ভেরি নাইস জব অবটেইনিং দ্যাট। আর নিজে থেকে কালার ক্যালিব্রেট করতে চাইলে তাদের ফ্ল্যাগশিপ সফটওয়্যার প্যালেট মাস্টার ইউজ করতে পারেন, সো দ্যাটস দেয়ার। অ্যান্ড অলসো দিস মনিটর লেটস ইউ হ্যাভ 2 ক্যালিব্রেশন স্লটস, সো যদি আপনি চান 8টি ক্যান্ডেলাতে একটা ক্যালিব্রেশন স্লট রাখতে পারেন, যেটা কিনা আমাদের মোস্টলি প্রিন্টিংয়ের জন্য অ্যাকুরেট। এছাড়া আপনি চাইলে 120 ক্যান্ডেলা দিয়ে আরেকটা স্লট রাখতে পারেন যদি আপনি একটু ব্রাইটার সেটিংস চান। অ্যান্ড ইনফ্যাক্ট এটা তো গেল ডিসপ্লে পোর্টে, যদি আপনি HDMI দিয়ে আরেকটা কোনো সিস্টেম কানেক্ট করতে চান সেই কেসে আপনি টোটাল 3টা স্লট পাবেন, উইচ ইজ প্রিটি অসম। তো এই তো গেল আমাদের এই প্যানেলের স্পেসিফিকেশন। অ্যান্ড টু বি অনেস্ট, I think this panel alone justifies the price point of this monitor. I mean, the colors are so good, they are extremely accurate, je amar kache mone hoy je ekjon professional photo editor othoba ekjon video editor ei 10 bit panel ta proper utilization korte parbe. Ekhon amake oneke question korte paren je eto billion billion color ken dorkar ekta monitor bhitore. Well, mostly for buyer requests. প্রপার কালার মেনটেন না করতে পারলে আলটিমেট এন্ড রেজাল্টটা ভালো আসে না, উইচ ইজ এ বিগ ডিল ফর প্রফেশনাল ফটোগ্রাফার্স অথবা ভিডিও এডিটর্স। ও, মনিটরে পোর্ট নিয়ে তো কথা বলেই হয়নি। এতে HDMI 1.4, ডিসপ্লে পোর্ট 1.2, USB টোটাল 2টা, আর USB আপস্ট্রিম পোর্ট আছে 1টা, DVI-DL আর একটা মাইক্রো SD কার্ড স্লট আছে, উইচ ইজ মোস্ট ওয়েলকাম। আর দেয়ার ইজ এ নাইস হ্যান্ডেল টু ক্যারি দিস মনিটর অর জাস্ট টু জেনারেলি হ্যান্ডেল ইট। আর মনিটরের গায়ে অসংখ্য ফিমেল পোর্টের মতো কিছু ফাঁকা জায়গা দেখা যায়, আই এম গেসিং ওগুলো হিট ডিসিপেশনের জন্য। আচ্ছা, এখন আমি কথা বলবো আমার সবচেয়ে ফেভারিট ফিচারটা, হটকি নিয়ে। মনিটরের অনস্ক্রিন নেভিগেশন খুবই রিচ, যেটা খুবই স্বাভাবিক। মনিটরটা ডেল্টা ই এর ভ্যালু থাকছে ইকুয়ালস টু 2 অথবা লেস দেন 2, আর আপনি যে কোনো কালার সেটিং চুজ করে নিতে পারবেন এই অনস্ক্রিন নেভিগেশন দিয়ে। ডিফারেন্ট ডিফারেন্ট প্রিসেটস অথবা আলাদা RGB রেঞ্জ অথবা যে কোনোভাবে আপনি আপনার মতো চুজ করে নিতে পারবেন আপনার কালার সেটিংস। আর সেই সাথে থাকছে এটার খুবই ইন্টারেস্টিং একটা ফিচার, উইচ ইজ হটকি, যেটা দিয়ে sRGB অ্যাডোবি RGB মোডগুলো সুইচ করা যাবে খুব সহজেই। আর সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড, অ্যান্ড ট্রাস্ট মি, সফটওয়্যার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে ইট লুকস ওয়েই বেটার অ্যান্ড ক্লিনার। কোনো গ্রিন বা ইয়েলো টিন্ট দেখা যায় না, যেটা কি না ইউজুয়ালি দেখা যায় সফটওয়্যার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বেলায়। অ্যান্ড দিস ইজ জাস্ট পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফর ইয়োর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি অ্যান্ড এভরিথিং, অথবা যদি আপনি জেনারেলি ইউজ করতে চান, দিস ইজ আ ভেরি কুল ফিচার। এবার তাহলে কনক্লুশনে আসা যাক যে ডু উই রেকমেন্ড দিস মনিটর। অ্যান্ড ইন মাই হেড, ইফ ইউ হ্যাভ দ্য GPU টু পুশ 10 bit প্যানেলস, ইয়াস উই ডু রেকমেন্ড ইট। এই মনিটরের কালার আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট কালার সেটিংস এবং এক্সট্রিমলি অ্যাকুরেট কালার্স, অ্যান্ড উইথ অল দিস এক্সট্রা ফিচার্স অ্যান্ড উইথ আ প্রপার 10 bit প্যানেল, এই মনিটরটা এই প্রাইস রেঞ্জের ভিতরে ইজ অ্যাকচুয়ালি এ ভেরি নাইস ডিল, নট অনলি ফর প্রফেশনাল ফটোগ্রাফার্স অথবা নট অনলি ফর প্রফেশনাল ফটো এডিটর্স, অলসো ফর ভিডিও এডিটর্স অর ইভেন যারা কিনা একটা রেগুলার ইউসেজের জন্য মনিটর কিনতে চাচ্ছেন উইথ গুড কালার্স। বাট আবারও মনে করাই দেই যে ইউ নিড এ বেটার GPU টু পুশ 10 bit, সব GPU 10 bit কালার পুশ করতে পারে না, সো ইফ ইউ হ্যাভ দ্য মানি টু বাই আ প্রপার GPU অ্যান্ড আ 10 bit প্যানেল, গো ফর ইট, বি মাই গেস্ট। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। আমাদের ফেসবুকের গ্রুপের লিঙ্ক এবং পেজের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আমাদেরকে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। অ্যান্ড ডু সাবস্ক্রাইব অ্যান্ড টস আ লাইক যদি আপনার কাছে কন্টেন্টটা ভালো লেগে থাকে। সাইনিং আউট।